আইএলটিএস রিডিং পরীক্ষায় একটা ব্যাপার নিয়ে সবাই কনফিউজ, সেটা হলো আমি কি আগে তিনটা প্যাসেজেস পড়বো নাকি আগে কোয়েশ্চেন্স পড়ে আনসার শুরু করে দেব। মনে রাখবেন, আপনি কি আগে প্যাসেজ পড়বেন নাকি কোয়েশ্চেন পড়বেন নির্ভর করবে আপনি কোন টাইপসের কোয়েশ্চেন্স পেয়েছেন। ধরুন আপনি কোয়েশ্চেন্স পেয়েছেন ফিল ইন দ্য গ্যাপস বেসড কোয়েশ্চেন, যেমন হতে পারে সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবল কমপ্লিশন, অথবা ট্রু ফলস নট গিভেন, অথবা শর্ট আনসার্স কোয়েশ্চেন্স, এমন ধরনের কোয়েশ্চেন টাইপস যদি আপনি প্যাসেজের জন্য পান তাহলে কখনোই আগে প্যাসেজ পড়বেন না, বরং কোয়েশ্চেন্স পড়ে কোয়েশ্চেন্স থেকে কিওয়ার্ডস গুলি ধরবেন, ডিরেক্টলি এই কিওয়ার্ডস দিয়ে আপনি চলে যাবেন প্যাসেজ স্ক্যানিং শুরু করে দেবেন। পুরো প্যাসেজ পড়ে আইডিয়া জেনারেটস করার অথবা টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, কারণ আপনার এখানে দরকার শুধু একটা স্পেসিফিক ইনফরমেশন। সেই জন্য এই সকল কোয়েশ্চেনের ক্ষেত্রে কখনো আগে প্যাসেজ পড়বেন না, কোয়েশ্চেন্স পড়ে ডিরেক্টলি প্যাসেজে গিয়ে আনসার খুঁজে আনসারটা বসাই দিবেন শুধু। থ্যাংক ইউ।